He is the boss, 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 boss. He is the boss. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই মুহূর্তে যদি আমার ভিডিও করার কোনো কথা ছিল না, কোনো রকমের ভিডিও করছি, আমার বাড়িতে এখানে কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই, ফোনের চার্জ দুটো ফোনে আমি ইউজ করি, দুটো ফোনে চার্জ অলরেডি শেষ হয়ে গেছে, অন্য একটা ফোন নিয়ে সেখান থেকে নিয়ে ভিডিও করে কোনো রকমে ছাড়ছি, যে কারণে হয়তো একটু তোমাদের কাছে সাউন্ডের প্রবলেম হতে পারে, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু যে ব্যাপারটা চোখে পড়লো সেটা নিয়ে কথা যদি না বলি, এতদিন ধরে ভিডিও করছি জিদ্দাকে নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে, জিদ্দাকে নিয়ে আমার মধ্যে একটা বারবারই চরম উন্মাদনা থাকে, কিন্তু এখন সেই উন্মাদনাটা, জিদ্দাকে নিয়ে যে উন্মাদনাটা, শুধুমাত্র বাঙালি দর্শকের মধ্যে বা বাঙালি মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা এখন মুম্বাই মিডিয়ার কাছে কোথাও গিয়ে পৌঁছে গেছে। এবং তার মানে সব থেকে বড় কারণ হচ্ছে চেঙ্গিস। চেঙ্গিসের জন্য আজকে জিদ্দার এই সফলতা, এবং চেঙ্গিস কতটা জিদ্দার পরিচিতিটা দিয়েছে মুম্বাইয়ে, একটা সময় সেই মুম্বাই যেখানে জিদ্দাকে রীতিমতো স্ট্রাগল করতে হয়েছিল, মুম্বাইয়ের সাগরের তীরে দাঁড়িয়ে লোকটা বলেছিল যে একদিন আমি বড় সুপারস্টার হব, আজকে তার স্বপ্ন কোথাও গিয়ে সে মুম্বাই পূরণ হচ্ছে, মানে কোথাও গিয়ে আজকে সে মুম্বাইয়ের একজন স্টার হতে চেয়েছিল একটা সময়, সেখানে সে সেই জায়গা করতে পারেনি, আজকে বাংলা সিনেমাকে নিয়ে এসে সেখানে গেছে, এবং একটা বাঙালি সুপারস্টার হিসেবে তার যে পরিচয় সেখানে হয়েছে বাংলা সিনেমার মাধ্যমে, সেটা দেখার মতো। কারণ আমি মিঠুন চক্রবর্তী শুরু করে বাকিদের কথা যদি বলি, তারা তো পরিচিতি পেয়েছে হিন্দি সিনেমা করে, হিন্দি সিনেমা করে সেখানে গিয়ে পরিচিতি, কিন্তু বাংলা সিনেমাকে হিন্দি অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়ে যে পরিচিতি পাওয়া, সেটার জায়গা অনেক 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 বিরাট বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। কিন্তু সেটাই আজকে জিদ্দাকে নিয়ে হলো। তার কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে জিদ্দা প্রমোশন অলরেডি স্টার্ট করে দিয়েছে প্যান ইন্ডিয়া লেভেলে, কালকে দিল্লিতে করেছে, সেখানে একটা বিরাট বড় মিডিয়া পার্সনকে সে ইন্টারভিউ দেয়। তো আজকে কোথাও গিয়ে মুম্বাইয়ে জিদ্দার যে পরিচিতিটা হয়েছে সেটা কোথাও গিয়ে চোখে পড়লো। এর আগে চেঙ্গিজের সময় জিদ্দা মুম্বাই এয়ারপোর্টে নেমেছিল, তোমাদের মনে আছে একটা ক্লিপ ভাইরাল হয়েছিল, গাড়ি থেকে নেমে জিদ্দা এয়ারপোর্টে থেকে যাচ্ছে, সেখানে কিন্তু অত মিডিয়ার মানে ছড়াছড়ি বা জিদ্দাকে ধরার জন্য সবাই দাঁড় করিয়ে দিচ্ছে, জিনিসটা কিন্তু হয়নি, কারণ তখন জিদ্দা সেই পরিচিতিটা ছিল না। কিন্তু চেঙ্গিজ আসতে ওখানকার যে সমস্ত ইউটিউবার যে রিভিউ টিভিউ করেছে, তার ফলে কি হয়েছে, তার পরিচিতিটা হিউজ পরিমাণে বেড়ে গেছে ওখানে, সেটা কিন্তু চোখে পড়লে এইবার যখন সে নামছে মুম্বাই এয়ারপোর্টে আবার নতুন করে। প্রথম কথা তো জিদ্দাকে দারুণ লাগছে, মানে বাংলার কোন একজন স্টার তাকে দেখে মনেই হয় না, কোথাও গিয়ে সত্যি বলিউড বা সাউথের কেউ একজন যাচ্ছে মনে হয়, এই পার্সোনালিটি কিন্তু বাংলায় মানে এই মুহূর্তে এই কারণ নেই। দেবদার তো রয়েছে, কিন্তু দেবদার যেহেতু এখন এই ধরনের সিনেমা করে না, তাই দেবদাকে এখন এই পার্সোনালিটি মেনটেনই করতে হয় না। জিদ্দা করে, কারণ জিদ্দা ওই ধরনের চরিত্র যেহেতু প্লে করছে রাজার দ্যান লাইফ, নিজেকে তাকে রাখতে হয় যা রাজার দ্যান লাইফ টাইপের, তো যে কারণে জিদ্দা সেই জিনিসটা ক্যারি করে। তো জিদ্দাকে দেখে সেই ফিলটা হয় যে ভাই এই লোকটা সুপারস্টারটা আসছে। আজকে রবিতে যে নামলো মুম্বাই এয়ারপোর্টে, যে লাফালাফি দেখা যায়, ভাল লাগলো যে আজকে জিদ্দাকে নিয়ে সেই উন্মাদনা সেখানে দেখা যাচ্ছে, একটা ক্লিপ ভাইরাল হয়েছে, তোমরা জিত মুম্বাই এয়ারপোর্ট থেকে সার্চ করো তাহলে দেখতে পাবে, জিদ্দা এই মাত্র মানুষের প্রমোশনের জন্য মুম্বাই নেমেছে এয়ারপোর্টে, এবং সেখানে মিডিয়ার রীতিমতো লাফালাফি, জিদ্দাকে দাঁড় করিয়ে ছবি তোলা, যেটা কিন্তু আগের বার এই পরিবেশটা কিন্তু ছিল না চেঙ্গিজের সময়, কিন্তু এইবার সেই পরিবেশটা হচ্ছে। সুস্মিতাকেও লোকে আলাদাভাবে চিনছে, কথা বলছে, সবাই হিন্দিতে বলছে মুম্বাই কা মানে বেঙ্গল কা নয়া সুপারস্টার সুপারস্টার আয়া হ্যাঁ, এই সমস্ত জিনিস শুনতে পাবে, একটা কোথায় গিয়ে প্রাউড ফিল হবে। এটা বাকিদের কাছে কতটা বড় ব্যাপার জানি না, আমার কাছে একটা বড় ব্যাপার, কারণ জিদ্দাকে সেই ছোটবেলা থেকে তো দেখছি মুম্বাইয়ে সে কী করতে চেয়েছিল, সমস্ত ইন্টারভিউ তোমরা শুনলে বুঝতে পারবে। আজকে বাংলার ইন্ডাস্ট্রিকে সে মুম্বাইয়ের কাছে যেভাবে চেনাচ্ছে, নিজের সাথে তার যে পরিচিতিটা তৈরি হয়েছে সেখানে, দেখে সত্যি ভালো লাগে সত্যি কথা বলতে গেলে বস। এবং মুম্বাইয়ের প্রমোশন কোথাও গিয়ে স্টার্ট হলে জিদ্দাই পৌঁছেছে বসে, এবং আশা করছি বাড়ি ওখানে গিয়ে মিডিয়াকে সে ইন্টারভিউ দেবে, আশা করবো ওখানকার যারা নাম্বার নাম্বার ইউটিউবার রয়েছে, আমি তো চাই সুরেশ কুমার চ্যানেলে আবার জিদ্দা আসুক, ওখানে একটি ইন্টারভিউ দিক, তাহলে একটা ভালো প্রমোশন হবে। বাদ বাকি যত প্রমোশন একটা সুরেশ কুমারকে ইন্টারভিউ দেয়, তার থেকে বেটার প্রমোশন আই থিঙ্ক কিছু হতে পারে না। আমি চাইবো হোক, আশা করছি হবে, এবার দেখা যাক, সবটাই নির্ভর করবে। তো আশা করছি চেঙ্গিজের পরও জিদ্দা কোনো খুব কার্পণ্য করছে না প্রমোশনের ক্ষেত্রে, ভালো লাগলো দেখে এটা, এবং এটা কোথাও একটা ভালো এফেক্ট ফেলবে মুম্বাই অডিয়েন্সের কাছে রিলিজের আগে একদম। তো যাই হোক, কী হয় দেখা যাক, এরপর নতুন আপডেটগুলো তোমাদেরকে অবশ্যই বলবো। এবং জিদ্দাকে মারাত্মক লাগছে, সুস্মিতাকেও ভালো লাগছে, দুজনকে দেখতে একসঙ্গে সত্যিই ভালো লাগছে, এবং কোথাও একটা প্রাউড ফিল হচ্ছে। তো যাই হোক, এটাই বলা ছিল যে কারণে ভিডিওটা করলাম, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, মতো ভাই, টেক কেয়ার।